জনপ্রিয় একজন পরিচিত মুখ ইদ্রিশালী শেখ, যিনি এই মুহূর্তে দুটি ইউটিউব চ্যানেলের অনার এবং ইতিমধ্যে আপনারা সকলেই জানেন, তিনি ঘোষণাও করেছেন, তিনি একজন পার্শ্ব শিক্ষক নতুন সংগঠনের একটা সূচনা করেছেন এবং সরাসরি নেতৃত্ব দিয়ে আগামী দিনে পার্শ্ব শিক্ষকদের যে দাবি দেওয়া সেটাকে সামনে রেখে তাদের যাতে দাবি পূরণ হয় এই বিষয়ে তিনি এগিয়ে যেতে চান এবং ফ্রন্ট লাইনে এসে কাজ করতে চাইছেন। এই বিষয় নিয়ে আজকের আমাদের ডিসকাশন। তো প্রথমেই ইতিশবাবু, আপনাকে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন আমার আপনার কাছে ইন্ডিভিজুয়ালি, যে আপনি যে কনসেপ্টটা নিয়েছেন নতুন সংগঠনের, পার্শ্ব শিক্ষকদের মধ্যে একাধিক সংগঠন ইতিমধ্যেই রয়েছে, কারণ একাধিক সংগঠন থাকার জন্য দাবি আদায়ের ক্ষেত্রে যথেষ্ট সমস্যা হয়েছে, পার্শ্ব শিক্ষকদের যে ঐক্যবদ্ধতা এটার ক্ষেত্রেও একটা ইফেক্ট পড়েছে একাধিক সংগঠন থাকার জন্য, কারণ একাধিক সংগঠন মানে একাধিক মত হবে, একাধিক চলার পথ হবে, দাবি দেওয়া আমরা দেখতে পাচ্ছি ইন্ডিভিজুয়াল সংগঠন বেসিক ইন্ডিভিজুয়াল দাবিও হয়ে যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আপনারা, আপনি জানেন আমরাও জানি সকলে, বিগত বছর 32 দিনের আন্দোলন করে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ, যারা দাবি করে পার্শ্ব শিক্ষকদের সমস্ত পার্শ্ব শিক্ষকরা তাদের সাথে রয়েছেন, যদিও ইন্ডিভিজুয়াল দুটি সংগঠনের একটা জয়েন্ট প্ল্যাটফর্ম সেটা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ, তারা বিগত বছর 32 দিনের আন্দোলন করে, এই বছরও আমরা দেখলাম তারা 72 দিনের আন্দোলন চালিয়েছে, তাদের যে প্রধান দাবি বেতন কাঠামো এবং পূর্ণ শিক্ষকের মর্যাদা, বেতন কাঠামোর দাবির সাথে প্রায় সকলেই সহমত, কিন্তু পূর্ণ শিক্ষকের মর্যাদার বিষয়টাতে অনেকের কনফিউশন আছে, অনেকে বিভ্রান্ত আছেন এই বিষয়টার সাথে, অনেকে আবার একমত নয় এই বিষয়টার সাথে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম বিগত বছরের 32 দিনের আন্দোলন, এই বছরের 72 দিনের আন্দোলন, একাধারে পার্শ্ব শিক্ষকদের 70 দিনের আন্দোলন, যাই হোক একটা বড় আন্দোলন আমরা দেখলাম বিগত, মানে এত বড় আন্দোলন কোথাও দেখা যায়নি, 70টা দিন আন্দোলন, ঐতিহাসিক আন্দোলন যে আন্দোলন জন আন্দোলন কনভার্ট হয়েছে, সাধারণ পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে বিভিন্ন মানুষের মুখে আজকে আমরা এই আন্দোলনের চর্চা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, কিন্তু আলটিমেটলি যদি আমরা রেজাল্টের জায়গায় আসি, যে নেতৃত্বরা দাবি করেছিলেন যে আপনারা এই আন্দোলনে আসুন, এই মঞ্চে আসুন, এই পূর্ণ ভূমিতে আসুন এবং বেতন কাঠামো নিয়ে বাড়ি যাবেন, আপনাদের যে দাবি পূর্ণ শিক্ষকের মর্যাদা, পূর্ণ শিক্ষক হয়েই বাড়ি ফিরবেন, এই দাবিটা কিন্তু আদায় এখনো পর্যন্ত হলো না, সবাই হতাশ হয়েই বিগত বছরের মতোই বাড়ি ফিরলেন। এই জায়গায় দাঁড়িয়ে দুটি পার্টে আমরা অ্যানালাইসিস করেছি এই সমস্ত বিষয়টাতে, এক হয়েছে বড় আন্দোলন করেও কিছু আদায় হয়নি, যে জায়গায় দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকরা হতাশ হয়েছেন এবং আন্দোলনের প্রতি যে একটা বিশ্বাস ভরসা ছিল মানুষের, বিশেষ করে পার্শ্ব শিক্ষকদের, সেই ভরসাটাও কিন্তু অনেকটা ক্ষীণ হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে আপনি যে সংগঠন তৈরি করার কথা বলছেন বা দাবি করেছেন বা নেতৃত্ব দেওয়ার বিষয়টি আপনি অলরেডি সিদ্ধান্ত নিয়েছেন, এই জায়গায় দাঁড়িয়ে কোন পথে আপনি চাইছেন দাবি আদায় হবে এবং আপনার কি কনসেপ্ট রয়েছে এই বিষয়টা যদি একটু বিস্তারিত। আমার কনসেপশনটা আজকের নয়, মানে 5-6 মাস আগেকার এটা কনসেপশন, এবং দু একজন নেতার সাথেও আমার এই কনসেপশনটা আলোচনা করেছি যে আমাদের এই যে আন্দোলনটা চলছে রানিং, মানে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আন্দোলন, যদি এই আন্দোলন সফলতার মুখ না দেখে, আন্দোলনটা এখনো সফলতা দেখেনি, সফলতা হয়তো সামনে আসতেও পারে, মানে এই আন্দোলন তো শেষ নয়, আবারও লাগাতার কর্মসূচি পরবর্তীতে আরম্ভ হতে পারে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো পর্যন্ত আমাদের নিষ্ফলটা এখনো আসেনি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি কয়েকদিন আগে, মানে গত পরশুদিন থেকে আমি একদম নিজেই ঘোষণা করে দিয়েছি যে আমি নতুন একটা সংগঠন তৈরি করতে চাচ্ছি, এবং গতকালকেও এই বিষয়ে বেশ কিছু বার্তা আমার চ্যানেলের মাধ্যমে দিয়েছি এবং আজকে ফাইনাল বার্তা এবং আজকে ডেটও দিয়েছি যে আগামী রবিবার কৃষ্ণনগরে এই সংগঠনের প্রথম বৈঠক হবে এবং সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ জায়গা উঠে আসবে। আজকে যখন ঐক্যমঞ্চ মানে তার মঞ্চটাকে গুটিয়ে দিল, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মানে আমাদের যে আশা ভরসা ছিল, যদি বেতন কাঠামো না হয়, যদি একটা সম্মানজনক ভাতা বৃদ্ধি হয়, তবুও পার্শ্ব শিক্ষকরা বেঁচে থাকতে পারবে, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যে পজিশন এ পর্যন্ত হয়ে আছে, আর এই খবরগুলো ইউটিউব চ্যানেলওয়ালারা সব থেকে ভালো জানে, যেমন রাজেশবাবু জানেন, তারপরে আমাদের যুবরাজবাবু জানেন, সাহিল মাংলা, মানে সকলেই কিন্তু বেশি জানেন, কারণ এদের খবরটা সব থেকে বেশি জায়গা থেকে সংগ্রহ করতে হয়, মানে যেহেতু যতটুকু খবর আসছে এ পর্যন্ত তাতে করে তেমন কোনো জায়গা পার্শ্ব শিক্ষকদের তৈরি হয়নি, তাহলে আমাদের মৃত্যুর মিছিলের লাইনটা আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হবে।
সেলুন দোকানে বসে নাকি? বলুন। হ্যালো, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই প্রথমত মানে অন্যান্য যে সংগঠনগুলো আছে সেই সংগঠনের যা কার্যাবলী কার্য পরিধি তাতে করে সেই সংগঠনের এগিয়ে যাওয়াটা বা ঐক্য মানে এক জায়গায় বৈঠক করে কোনো ডিসিশন নেওয়াটা একটু কঠিন। কিন্তু আমি যে সংগঠনটা তৈরি করব, প্রথমত এটা মানে সংগঠনটা দ্রুত কাজ করবে। যেমন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ বিগত দিনে বেশ কয়েকজন মৃত পার্শ্ব শিক্ষককে সহযোগিতা করেছে, ইদ্রিস আলী শেখ যেটা করবে প্রথমত টার্গেট হচ্ছে মৃত পার্শ্ব শিক্ষক পরিবার, যে পরিবারগুলো একেবারে শেষের দিকে প্রথমত সেই পরিবারগুলোকে বেছে নিয়ে পার্শ্ব শিক্ষকদের কাছে আবেদন বার্তা পাঠানো যে তাদেরকে কিছু কিছু হেল্প করে তাদেরকে আপাতত ইয়ে করা। কারণ এই জায়গায় দাঁড়িয়ে তারাও আজকে আমাদের পার্শ্ব শিক্ষক ছিলেন, বঞ্চনার যন্ত্রণায় দগ্ধ হতে হতে শেষ হয়ে গেছে। আমাদের মধ্যে পার্শ্ব শিক্ষক আছেন অনেকজন অসুস্থ, তাদের কি হবে? তারা তো এই টাকায় যদি সংসারই চলে না তাহলে কীভাবে হবে? তাদেরও সহযোগিতা দরকার। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের পার্শ্ব শিক্ষকদের মধ্যে যে বঞ্চনা, যাতে আমাদের সংসারের ফ্যামিলির ছেলেমেয়েগুলো এতে না পড়ে তার জন্য কিছু টার্গেট আমরা নিয়েছি, সেটা সুদূরপ্রসারী মনোভাব এবং যে টার্গেটগুলো নেওয়া হয়েছে অবশ্যই সেগুলো আমরা পাই টু পাই স্টেপ বাই স্টেপ সেগুলো ফুলফিল করার চেষ্টা করব। এবং চেষ্টা অলরেডি শুরু হয়ে গেছে, আগামী রবিবার থেকে আমাদের সংগঠনের কাজ তুরন্ত গতিতে চালু হয়ে যাবে। আপাতত এইগুলো নিয়ে এইবার সামগ্রিকভাবে পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো বা ভাতা বৃদ্ধির যে বিষয় সেই বিষয়টা কিন্তু আপনি যেটা বলছিলেন যে বিভিন্ন সংগঠন আছে সেই সংগঠনগুলো পূর্ববর্তীতে অনেক লড়াই দিয়েছে, এত লড়াই দিয়েও কিন্তু দাবি আদায় হয়নি। তাহলে এখন যে বিশ্লেষণ দরকার সেটা হলো যে খানিকা গোপালবাবুর সাথে কথা হচ্ছিল, একটা সাক্ষাৎকার তৈরি হয়েছে ওনার, এখনও পর্যন্ত সেটাকে লোড করা যায়নি। তো তিনি বলছিলেন যে অন্যান্য যে দাবি আদায় হলো আমাদের দাবি কেন আদায় হলো না, এরকম একটা ইয়ে, এবং তিনি অত্যন্ত হতাশ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলছেন যে আমি মুখ্যমন্ত্রীর কাছে যাব, তিনি বলেছেন আমার সাক্ষাৎকারে যে তিনি মুখ্যমন্ত্রীর কাছে ইমিডিয়েট দু একদিনের মধ্যে গিয়ে বার্তাটা অন্তত দিয়ে আসবেন যে আমাদের বিষয়টা দেখা হোক। তাহলে শুধু যে আন্দোলন করেই দাবি আদায় হবে সেরকম নয়, কারণ এই মুখ্যমন্ত্রী কিন্তু একটা অন্য ধাতে গড়া মানুষ, আন্দোলনকে পছন্দ করে না, এরকম খবর কিন্তু ভগীরথ বাবু তার গত কালকের একটা ভিডিও বার্তাতে কিন্তু আমরা এরকম দেখেছি যে এই সরকার কিন্তু ঐক্যমঞ্চের আন্দোলনটাকে পছন্দ করছে না, তার জন্য দাবি আদায় হচ্ছে না, এরকম একটা বিষয় কিন্তু উঠে আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেটা করা দরকার, সরকারের সাথে একদম মানে কোনো রকম ভেদাভেদ না রেখে আমি আমার ভিডিও বার্তার মধ্যে যখন বলেছি সংগঠন তৈরি হচ্ছে তখন এটাও বলেছি যে আমার এই যে জিনিসটা তৈরি হচ্ছে এর সাথে অন্য কোনো সংগঠনের কোনো মতবিরোধ থাকার কোনো জায়গা নেই। আমার একটাই উদ্দেশ্য হবে যে সমস্ত নেতৃত্বগুলোকে একত্রিত করা। সেখানে কতটা সফলতা আসবে জানি না, কারণ এর আগে অনেক বড় বড় বুদ্ধিজীবী মানুষও একত্রিত করার চেষ্টা করেছেন। আমি চাইবো তারাই সকলেই একত্রিত হয়ে সেই জায়গাটায় যাক। এবং আরেকটা বিষয় আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হলো যে আমরা যখন খবরটা পরিবেশন করি তখন আমরা ভায়া হয়ে খবরটা পাই, কারো মুখ থেকে শুনে সেই খবর পরিবেশন করি। তাহলে সেই খবরগুলো যদি এতগুলো ইউটিউব চ্যানেল আছে সে যদি ডিরেক্টলি খবরটা একদম মেন সাপ্লাই অফিস থেকে না পাই তাহলে অনেকটাই গ্যাপ থেকে যায়। তার জন্যে মানে এই ইউটিউব চ্যানেলগুলোর পক্ষ থেকে কোনো একজনকে সামনে এগিয়ে গিয়ে একেবারে জায়গা থেকে খবর বের করে নিয়ে আসা, এবং এইগুলো যদি এখন না করা যায় যেহেতু আমাদের দাবিটা এখনও পর্যন্ত পূর্ণ হয়নি, তাহলে যদি আমরা এগুলো না করতে পারি তাহলে কিন্তু ভবিষ্যৎটা আরও অন্ধকারের দিকে চলে যাবে। এবং বিষয়টা ক্ষুদ্র হলেও এই যে আমি বলেছি যে মৃত পার্শ্ব শিক্ষক পরিবারগুলোকে অনুদান পাঠাতে হবে এবং যারা অসুস্থ তাদেরকেও দিতে হবে, এবং যারা মেধাবী অত্যন্ত মেধাবী পার্শ্ব শিক্ষক পরিবার এসএসকেএমএসকে পরিবারের ছেলে অথচ স্ট্যান্ড করেছে মাধ্যমিক এরকম নমুনাও আছে, সে সমস্ত ছেলেগুলো যাতে এই পার্শ্ব শিক্ষক পরিবারের জন্যে তার আর্থিক অসুবিধার জন্য যাতে উপরে উঠতে গিয়ে ফেলিওর হয়ে যায় সেই জায়গার যাতে না হয় সেরকমই কিন্তু একটা মহৎ উদ্দেশ্য নেই এটা করা। এবং বলবেন এত বড় একটা পরিকল্পনা করবেন কি করে, এটা কিন্তু ছোট্ট একটা বিষয়। একজন ইউটিউব চ্যানেলওয়ালা যদি মনে করে এটাকে করব এবং তার বন্ধুরা যদি সার্বিক স্বার্থে সামান্য সামান্য করে যদি 50 টাকা করেও কিছু কিছু মানুষ সময়ে সময়ে দেয় তাহলে এই বঞ্চনা দূরীভূতকরণে একটা ভালো রকম কাজ হতে পারে।
এরকম নমুনা অনেক জায়গাতে আমরা দেখেছি এবং এরকম সামাজিক সংগঠন মানে কোটি কোটি টাকা তোলে এবং কোটি কোটি টাকার বিনিময়ে তারা অনেক কিছু অনেক বড় বড় অর্গানাইজেশন সেখানে 10,000-5,000 ছেলে মানে তিন বেলা খেয়েও তারা লেখাপড়া করে উচ্চতর জায়গায় পৌঁছাচ্ছে এরকম নজিরও আছে। সেরকম একটা পরিকল্পনা এবার মানুষ যদি সহযোগিতা করে, এখানে ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট নেই, কোনো স্বার্থ নেই, টোটালটাই সামাজিক স্বার্থে এটা করা হবে। এবং এখানে আরেকটা কথা, এই যে সংগঠন তৈরি হওয়া, সংগঠনের উপরে থাকবে একেবারে কঠোর নিয়ন্ত্রণ, এখানে কোনো ভুগিঝুঁকি থাকবে না, মানে আমার আমার অঙ্গুলি নিয়ন্ত্রণেই এটা চলবে এবং আমি সামনে থেকে যেটা করব ভারতবর্ষের সংবিধান এবং যে যে সংগঠনের নেতৃত্ব হবে তাকে তার নিজস্ব ধর্মগ্রন্থকে সামনে রেখে শপথ বাক্য পাঠের মাধ্যমে এই সংগঠনের প্রধান নেতৃত্বে এসে কাজ করতে হবে এবং কোনো রকম ভুগিঝুগি কোনো রকম মানে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা এরকম কোনো কাজ এখানে হবে না, মানে আমি করতে দেবো না, এটাই হচ্ছে মেন লক্ষ্য। এবং এইগুলো যদি আমরা করতে পারি এরপরে অনেক মানে অনেক ব্যক্তির আলোচনা মানে সবটাই যে আমি জেনে গেছি বা সবটাই আমার কথা ঠিক তাও না হতে পারে, সকলের মতামত অনুযায়ী কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত নিয়েই এই এগুলো এগিয়ে চলবে, তাতে নিয়ন্ত্রণটা থাকবে আমার, নিয়ন্ত্রণটা এরকমই মানে সকলের মতামত নেওয়া হবে, সেই মতামতের উপরে আমার থেকে ভালো মত হলে সেটাই নেওয়া হবে, এরকম বিষয় এবং এইভাবে এগিয়ে যেতে পারি। নেক্সট, এবার আপনি আপনাকে বলি, আমি যে কথাগুলো এতক্ষণ বললাম এই কথাগুলোর ভিতরে যদি আপনার কিছু বক্তব্য থাকে বলতে পারেন। রাজেশবাবুকে বলছি আমি। না, আমি যুবরাজবাবু বলুক, তারপরে এই বিষয়টা নিয়ে আমি বলছি। আচ্ছা আচ্ছা, আমি প্রথমে ইয়েনা বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঞ্চালক রাজেশ ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো এবং সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলের সঞ্চালক ইদ্রিস আলী ভাইকে ধন্যবাদ জানাবো এরকম একটা শো করার জন্য। ইদ্রিস ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সমস্ত পার্শ্ব শিক্ষক স্বার্থে নতুন কিছু চিন্তাভাবনা রেখেছেন এবং প্রত্যেকটি চিন্তাভাবনা আমরা মন দিয়ে শুনেছি এবং আমাদের সব রকম পাশে থাকা যেটাকে বলে আমরা কিন্তু থাকব এবং আপনাকে এগিয়ে যাওয়ার জন্য যতটুকু দরকার উৎসাহ বলুন আর যাই বলুন আমরা কিন্তু পাশে থাকব। ইদ্রিস ভাই, আপনাকে একটা কথা বলি, আমরা যে পার্শ্ব শিক্ষক সংগঠন আমাদের যেগুলো আছে, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ বলুন বা তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতি বলুন বা আরো অন্য কোনো আছে যারা শিক্ষক ঐক্যমুক্ত নানা শিক্ষক শিক্ষা কর্মী নিয়ে যে সংগঠনগুলো আছে, প্রত্যেকটা থেকে আমাদের কিন্তু প্রথম যেটা কাজ থেকে তাদের যে ভুলগুলি সেই ভুলগুলো থেকে আমাকে আমাদের প্রথমে শিক্ষা নিতে হবে এবং অবশ্যই যে ভালো দিকগুলি আছে সেগুলো নিয়ে কিন্তু আমাদের চলতে হবে। বিশেষ করে আমি অন্যান্য সংগঠন নিয়ে কিছু বলবো না, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ নিয়ে বলবো। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চে আমরা দেখেছি সেখানে কিন্তু কতিপয় ব্যক্তির একটা কিন্তু দমদমা প্রাধান্য চলতো, সেখানে কিন্তু কোনো ভালো যুক্তি সেটা কিন্তু আমি নিতে দেখিনি, এটা আমার ব্যক্তিগত মত, এবং সেখান থেকে এই কারণে হয়তো অনেকে সরে গিয়েছিলেন এবং তাদের আন্দোলনকে অবশ্যই আমরা স্বাগত জানিয়েছি, আবার জানাবো যে কোনো আন্দোলনকে আমাদের স্বাগত এবং পাশে আছি। ইদ্রিস ভাই, আপনি এগিয়ে চলুন, সাথে আছি, এই বার্তা রইল আমার। আমি এক কথা বলি, এই যে সংগঠনে বললাম যে আমার নিয়ন্ত্রণে চলবে, মানে এই নিয়ন্ত্রণটা এই জন্যেই আমি আমার পারিবারিক ক্ষেত্র দেখেছি, আমি কিন্তু অত্যন্ত কঠোর এবং মানে যেটা নীতি সেই নীতির বাইরে আমি কখনো কাজ করতে চাই না, সেই জন্যেই মানে সংগঠনটা চালাতে গেলে যদি নীতিটা ঠিক থাকে তাহলে সেই সংগঠন একদিন না একদিন সাফল্যের মুখ দেখবে, মানে প্রথম হচ্ছে নীতি, সেই নীতি। এবং এইখানে যে ইদ্রিস আলী শেখ নেতৃত্ব দেবে সবসময় নিজের ক্যালি ফলাবে এটা কিন্তু নয়, আমি তো আপনারা সকলে জানেন যে আমি মাঠের ঘাস কাটা, আমি আমার কাজ আমার বাড়ি বসে হবে, কাজ করবে সংগঠনের আরো যে সমস্ত নেতৃত্ব থাকবে তারাই সব কিছু করবে, কিন্তু সংগঠনের সিস্টেম অনুযায়ী তাকে করে আসতে হবে, এটা হচ্ছে মেন, যেটা যেটা রচনা করা হবে সংগঠনের নিয়ম নীতি পদ্ধতি তাকে সবসময় সেটা ফলো করে চলতে হবে, এটাই হচ্ছে মেন, এবং ওইভাবেই তাকে এগোতে হবে, কাজ করবে সকলে, এখানে সকলের সমান অধিকার, কে সাধারণ কে অসাধারণ এসবের কোনো জায়গায় থাকবে না, মানে সকলের কাজ করার অগ্রাধিকার, যে কেউ যখন তখন এসে কাজ করতে পারে, তবে সিস্টেমটা অবশ্যই থাকবে, মানে সিস্টেম না থাকলে তো শৃঙ্খলা থাকবে না আর সেখানে সাফল্য আসবে না, তাই সব মিলিয়ে একটা সুন্দর এবং ডিজিটাল যাকে বলে মানে বর্তমান ডিজিটাল। বাবু, আপনি কি আপনার সংগঠনের রেজিস্ট্রেশনও করতে চলেছেন, এই বিষয়ে কি বলবেন? মানে রেজিস্ট্রেশন আমরা তো হঠাৎ করে এই বিষয়টা ভেবেছি, রেজিস্ট্রেশন তো অবশ্যই হবে এবং সিস্টেম্যাটিক ওয়েতে সবটাই হবে আর কি, যা যা প্রয়োজন। আচ্ছা আচ্ছা, ইদ্রিস ভাই,
আমরা কিন্তু একটা বিষয় লক্ষ্য করছি, আমাদের পার্শ্ব শিক্ষকদের যে সংগঠন আছে, নানাবিধ সংগঠন হতে পারে, সেখানে কিন্তু পার্শ্ব শিক্ষকদের কাছ থেকে যদি প্রশ্ন করা হয়েছে বা কারো কাছে যদি জানতে চাওয়া হয়েছে, কিন্তু পার্শ্ব শিক্ষকরা দ্বিধাবিভক্ত, তাদের মেন দাবি কি, প্রধান দাবি কি, দাবিটা কিন্তু দাবির সাথে কারো মিল নেই। এটা কিন্তু আমি বলবো নেতৃত্বদের একটা বড় ব্যর্থতা, কারণ তারা সাধারণ পার্শ্ব শিক্ষকদের মধ্যে এই একটা আমাদের দাবি কি এই বিষয়টা কিন্তু সঠিকভাবে সঠিক বার্তা পৌঁছাতে পারেনি। এই ডিজিটাল যুগে দাবিটা নিয়ে কনফিউশন থাকার কথা নয়, এই দাবিটা সঠিক কি, যে সঠিকভাবে জানে বৈঠক করে, তারা এই বিষয়গুলো ভালো বোঝে, এক্সপার্ট, তাদের সাথে বসে মানে এর আইন সংবিধান এসএসএম প্রকল্পের কর্মীদের কি নিয়ম কানুন বুঝে, যেমন অনেক ক্ষেত্রে শুনেছি যে পূর্ণ শিক্ষক হওয়ার সমস্যা আছে, বেতন কাঠামো হতেই পারে কিন্তু পূর্ণ শিক্ষক হওয়া যায় না, এরকম কথা শুনে কতটুকু যুক্তি আছে জানি না। তাহলে এই জায়গাগুলো আগে কনফিউশন দূর করে সঠিক জায়গায় এসে দাঁড়াতে হবে, একদম একটা পয়েন্টে, সেই পয়েন্টের উপর ভিত্তি করে আমাদের চলাটা শুরু হবে, যাতে পরবর্তীতে আর মানে কোনো রকম সংশোধন করতে না হয়। তার মানে আপনি বলতে চাইছেন ব্লক লেভেল জেলা ভিত্তিক এই যে একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা কিন্তু কোনো সংগঠনের মধ্যে ছিল না আমাদের পার্শ্ব শিক্ষকদের, তার ফলেই তো এই প্রবলেমটা দেখা দিয়েছে। না না, নেটওয়ার্ক অবশ্যই আছে, কিন্তু মানে তাদের গ্রহণযোগ্যতার বিষয়টা একটু প্রশ্নের মুখে আছে, যে তাদের মতামত গ্রহণ করা বা একজন সাধারণ মানুষ সে একটা ভালো কথা বলতে পারে, আমার থেকে তার বুদ্ধি বেশি থাকতে পারে, তাকে গ্রহণ করে নেওয়া, তার কথার মর্যাদা দেওয়া, এই বিষয়টা কোথাও কোথাও খামখেয়ালি থাকতে পারে, যে তোকে মানা যাবে, আমি এই বিষয়টা তুলে ধরেছি যেহেতু আপনি নতুন সংগঠন করতে চাইছেন, প্রথম সারিতে নেতৃত্ব দিতে চাইছেন, তাই আপনার অগোচরে দেওয়ার জন্য আমি গোচরে দেওয়ার জন্য বলি, আমার নেতৃত্বটা হবেও কিনা সেটাও কিন্তু ঠিক নেই, কারণ এইখানে যেটা হবে সেটা যে মানুষগুলো সামনে আসবে তারা যদি আমাকে না মানে তাহলে তো হবেই না। মানে একটা সিস্টেম করতে গেলে একজনকে কেউকে না কেউকে তো ঘোষণা করতে হয়, তার জন্য আমি ঘোষণাটা করেছি, এবং বিষয়টা হলো যদি যারা উপস্থিত হবেন আমাদের ওই মিটিংয়ে, সেই মিটিংয়ে এসে বললো যে মানে তারা তো মতামত দিতে হবে সর্বসম্মতিক্রমে, সেখানে যদি পাঁচজন থাকে পাঁচজনের ভিতরে আপাতত তিনজনকে মেনে নিতে হবে, নয়তো হবে না, কিন্তু না মানলে হবে না, মানে সর্বসম্মতিক্রমেই সেখানে তিনজন থাকলে তিনজনই, পাঁচজন থাকলে আপাতত সংখ্যাগরিষ্ঠ ব্যক্তিকে মেনে নিতে হবে যে না ইদ্রিস আলী শেখ কাজটা করার জন্য এগিয়ে যাক, তাহলেই সেটা করা সম্ভব হবে। তাছাড়া আমি বললাম নেতা, এটা তো হয় না, এটা তো আর পরিবারের বিষয় নয়, এটা হচ্ছে সামগ্রিক বিষয়, মানে এটাকে একটা উপস্থাপনা করতে হয়েছে, তাই আমি আমার চ্যানেলের মাধ্যমে উপস্থাপনাটা করে দিয়েছি, যে একটা সংগঠন হতে চলেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি দেখা গেল যে অন্য কাউকে মানে একদম সামনের সারিতে একদম প্রধান জায়গায় নিয়ে আসার জন্য অনেকজন বলছে, তাহলে সেও হয়ে যেতে পারে, কিন্তু তাকে ওই বিধানগুলো মেনে চলতে হবে, ওখানে মানে সংগঠনের টোটাল যে বিষয় তাকে মেনে এবং তাকে সর্বাধিক সময় দিয়ে, দরকার তার পকেটের প্রচুর পয়সা চলে যেতে পারে, সেইগুলো খেয়াল রেখে তাকে এগোতে হবে, এটা হচ্ছে ঘটনা। এবার আমি রাজেশবাবুকে বলবো যে এই সামগ্রিক যে আলোচনাটা করলাম এখনই কয়েকজনের মধ্যে, এই বিষয়টা যদি আপনি একটু আলোকপাত করেন, কারণ আপনি তো একজন ইউটিউবার এবং একজন দক্ষ সংগঠক, জেলা আহ্বায়ক আপনি ছিলেন, তো যদি আপনি কিছু আলোকপাত করেন। আচ্ছা বলুন রাজেশবাবু। হ্যাঁ, আরেকবার বলুন বিষয়টা। আমি বললাম এই যে সামগ্রিক একটা আলোচনা হলো একটা নতুন সংগঠনের বিষয়ে, সংগঠনের তো এই মুহূর্তে প্রয়োজন নাই, কারণ অনেক সংগঠন আছে, কিন্তু যে সংগঠনটা করতে চাচ্ছি প্রথমত মানে এই মুহূর্তে দাঁড়িয়ে দাবি আদায়টা কিন্তু একটা কঠিনতর জায়গায় দাঁড়িয়ে আছে, যেটা আমরা বুঝতে পারছি, তো পার্শ্ব শিক্ষকদের গতিপথটা বজায় রাখার জন্যেই কিন্তু আমি এক্ষুনি গিয়ে সরকারের সাথে লড়াই করতে যাবো এরকম মানসিকতা নেই, এই মুহূর্তে আর অসম্ভব নয়। তো এই মুহূর্তে এই পার্শ্ব শিক্ষক সমাজের সামনে যে অন্ধকার, যেমন মৃত পার্শ্ব শিক্ষক আছে অনেক, তাদের অনুদান দেওয়ার প্রয়োজন আছে, তারপরে যারা অসুস্থ, অনেক পার্শ্ব শিক্ষক অসুস্থ, তারা চিকিৎসা করাতে পারছে না, তাদের ইয়ে আছে, কিন্তু একটা বিরাট অঙ্কের পার্শ্ব শিক্ষক আমরা আছি, যদি সামান্য সামান্য আর্থিক অনুদান দিই এবং সেটা যদি সঠিকভাবে ইউটিলাইজ করা যায়, যদি 50 টাকা করেও দেয় এবং সেই টাকাটা যদি আমরা ইউটিলাইজ করি, তাহলে কিন্তু এখানে যারা বঞ্চিত বা যারা যাদের অবস্থা খুবই খারাপ, তাদের খারাপ অবস্থা সামান্য হলেও একটু উপরে উঠে আসবে, এবং যতদিন না পর্যন্ত আমরা দাবি আদায় করতে পারছি ততদিন পর্যন্ত তারা আপাতত বেঁচে থাকার একটা রসদ পাবে। এই জায়গার উপরে আপনার মানে আলোকপাত করতে বলছি যে এই বিষয়গুলো কি করার প্রয়োজন আছে। ইদ্রিস ভাই, এই কনসেপ্ট অলরেডি আমরা আমাদের জেলাতে, আমি একদম সামগ্রিক ভাবে বিষয়টা ব্যাখ্যা করছি আপনার সাথে, এই কনসেপ্টটাই আমরা আমাদের আমরা অলরেডি পুরুলিয়াতে নিয়েছিলাম, একদম একদম, কারণ একজন শিক্ষক
একটা সংগঠন তখনই জয়েন করবে, বা জয়েন করার উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য একটাই, পেশাগত উন্নতি রয়েছে, এটা তো ম্যান্ডেটরি, পেশাগত উন্নতির সাথে পেশাগত প্রোটেকশন, পেশাগত প্রোটেকশনের বিষয়টা রয়েছে এখানে, কারণ সামাজিক প্রোটেকশন, অর্থনৈতিক প্রোটেকশন, এই প্রোটেকশন গুলো যদি আমরা এজ এ সংগঠন তাকে না দিতে পারি, কারণ একটা সংগঠনে যখন যে একটা শিক্ষক নিযুক্ত হয়, বিভিন্ন ভাবে আমরা তাদের কাছ থেকে টাকা চেয়ে থাকি, এই মিটিং এ আসো, এই মিটিং এ আন্দোলনে, মানে বিভিন্ন পারপাসে তার কাছ থেকে টাকা নেওয়া হয়, নিয়ে থাকে যারা সংগঠন করে বা যারা নেতৃত্ব দেয়, কিন্তু সেই পার্শ্ব শিক্ষক যখন কোনো বিপদে পড়ে, সে পেশাগত বিপদে হোক, শারীরিক অসুস্থতা হোক, বা আরো আদার্স যে সমস্যা রয়েছে বিভিন্ন মানুষের, যখন মানে আকস্মিক যদি কোনো ঘটনা ঘটে, সেখানে যদি সংগঠন থেকে একটা ব্যাকআপ আসে তার কাছে, অবশ্যই অনেকটাই সে উপকৃত হবে। এবং এই কনসেপ্ট নিয়েই আমরা আমাদের জেলাতে যারা মৃত পার্শ্ব শিক্ষক তাদের মানে যৎকিঞ্চিত আমাদের একটা অনুদান আমরা কর্মসূচি নিয়েছিলাম আমাদের সংগঠনের পক্ষ থেকে, জেলাগত সংগঠন বলবো না, একটা ইউনিটি আমরা করেছি জেলা স্তরে, জেলায় 20টা ব্লক রয়েছে আমাদের, সেই 20টা ব্লকের 20 জন নেতৃত্বকে নিয়ে আমরা একটা কনসেপ্ট তৈরি করেছিলাম যে জেলায় যে পার্শ্ব শিক্ষক মারা যাক তাদের কাছে আমরা দাঁড়াবো, আমরা প্রত্যেকের বাড়ি গেছি, যৎকিঞ্চিত আমাদের অনুদান আমরা দিয়েছি তাদেরকে। তো এই কনসেপ্টে অলওয়েজ আমরা এগ্রি, আমরা বিশ্বাস করি এই ধরনের কর্মসূচি নেওয়া উচিত, এবং অবশ্যই একটা সংগঠন যখন একত্রিত হয়ে যখন শিক্ষকরা থাকবে, সেখানে একটা প্রোটেকশন যদি সংগঠনের দিক থেকে পায়, যে আজকে যদি আমার কোনো দুর্ঘটনা আমার সাথে ঘটে, আমার সংগঠন আমার কাছে এসে দাঁড়াবে, এই ধরনের যদি একটা প্রোটেকশন একজন শিক্ষক পায়, সে অলওয়েজ উজ্জীবিত হবে সেই সংগঠনে একটি থাকে। যদি সামান্য সামান্য অনুদান দেয় তাহলে এটা কিন্তু চালিয়ে নিতে যাবে খুব সহজেই, অবশ্যই ইজিলি ইজিলি, এমন কিছু বিষয় না। আর্থিক বিষয়টা খুব যত্ন সহকারে দেখতে হবে, যাতে কোনো রকম ভুগিচুগির বিষয়টা না থাকে, এবং এটা দেখার জন্যই আমার সামনে আসা যে এখানে কোনো রকম, কিন্তু আজকে পেটে